কি বন্ধু, ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেছে, যে মানুষটা তোমাকে এতটা বেশি ভালোবাসত, হঠাৎ করে সেই মানুষটা কোনো কারণ ছাড়াই তোমাকে ছেড়ে চলে যেতে পারলো কেন বুঝে উঠতে পারছো না, তোমার সাথে ব্রেকআপ করলো কেন বুঝে উঠতে পারছো না। ব্রেকআপের আগে হঠাৎ করেই তোমার উপরে রেগে যেত, ব্রেকআপের আগে তোমার সাথে ঝগড়া করতো, ঝামেলা করতো, তুমি ভাবতে যে মানুষটা তোমাকে এতটা বেশি ভালোবাসতো, যে মানুষটা তোমাকে ছাড়া চলতে পারতো না, তোমার সাথে কথা না বলে থাকতে পারতো না, যে তোমার সাথে কথা বলার জন্য পাগলের মতন করতো, সেই মানুষটাই আজ রাতের পর রাত তোমার সাথে কথা না বলে থাকতে পারছে কি করে? যে মানুষটা তোমার একটা মেসেজের রিপ্লাই 1 মিনিট থেকে 2 মিনিটের বেশি সময় নিত না দিতে, সেই মানুষটা আজ ঘন্টার পর ঘন্টা তোমার মেসেজের রিপ্লাই দেয় না, তোমার মেসেজ দেখেও তার কোনো রিপ্লাই দেয় না। সেই ভালোবাসার মানুষটি এতটা বদলে যেতে পারলো কি করে? সেই ভালোবাসার মানুষটি তোমাকে ধোকা দিতে পারলো কি করে? সেই ভালোবাসার মানুষটি তোমাকে এইভাবে ভাঙতে পারলো কি করে? সেই ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে যেতে পারলো কি করে? তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার ভিডিওটি অনেক কাজে লাগবে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাকে বলবো কেন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়, কেন আমাদের ভালোবাসার মানুষগুলো হঠাৎ করে বদলে যায়, কেন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের এই আঘাত দিয়ে আমাদের সাথে ব্রেকআপ করে নেয়, কেন আমাদের ভালোবাসার মানুষগুলি আমাদের ধোকা দেয়। তার আগে ছোট ইন্ট্রো করে নিই। হ্যালো গাইস, আমি আছি তোমাদের সাথে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই দ্য বং কেডি ইউটিউব চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চাও তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তুমি এখানে প্রত্যেক বৃহস্পতিবার করে এরকম মোটিভেশনাল ভিডিও অবশ্যই পাবে। আর তোমাদের যে টপিক নিয়ে ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের এই টপিক নিয়ে ভিডিও আনবো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইকটা খুবই জরুরি। আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন টপিক নিয়ে ভিডিও চাই, কী চাই, সেই জিনিসগুলো অবশ্যই জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা জানোই আমি একটু বাইরে গিয়েছিলাম, গ্যাংটকে গিয়েছিলাম, যার জন্য কিছুদিন আমি কনস্ট্যান্ট ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবার করে ভিডিও যারা আসবে, আরও চেষ্টা করবো সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার যারা ব্লগ চ্যানেল দেখতে পছন্দ করো, তারা আমার দ্য বং কেডি ব্লগস চ্যানেলটা আছে, সেটা গিয়েও দেখতে পারো। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা যখন কোনো একটা মানুষের সাথে সম্পর্কে আসি, তখন আমরা ফার্স্টের দিকে দুজন দুজনের প্রতি অনেক ভালোবাসা থাকে, আমরা দুজনের দুজনের যে ভুলগুলোকে সেগুলোকে আমরা ইগনোর করতে থাকি। কারণ হ্যাঁ, আমরা অবশ্যই ইগনোর করবো, কারণ আমরা যখন কারোর সাথে ভালোবাসাই প্রথম যাই, তখন আমরা কিন্তু চাই না যে ভুলগুলোকে নিয়ে ঝগড়া ঝামেলা হোক। তো এই সময় কী হয়, দুজনের প্রতি কেয়ার জন্মায়, এই সময় দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে বোঝার চেষ্টা করে, দুজন দুজনের সম্বন্ধে অনেক কিছু জানতে ইচ্ছে করে। আর সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা তখনই শুরু হয় সম্পর্কটা যত দিন যেতে থাকে, সম্পর্কটা তত পুরো হতে থাকে, এবং তখনই সমস্যাটা শুরু হয়। এই জিনিসটা বেশিরভাগ মানুষের সম্পর্কেই হয়ে থাকে, বেশিরভাগ মানুষের সাথেই হয়ে থাকে। একজন আরেকজনের প্রতি বিরক্ত শুরু হয়, আরেকজনে আরেকজনের প্রতি ঝামেলা শুরু হয়, ছোটো ছোটো কারণ নিয়ে ভুল বোঝাবুঝি শুরু হয়, দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, দুজনের গুরুত্বটা কমতে থাকে, এবং তার সাথে সাথে দুজনের প্রতি সম্মানও কমতে থাকে। আর ঠিক এই সময় আমরা একটা ভুল করতে থাকি, সেটা হচ্ছে হলো আমরা নতুন মানুষের সাথে কথা বলতে শুরু করে দিই, তার সাথে কথা বলতেই বলতে আমরা আমাদের ভালোবাসার মানুষটির সাথে তাকে তুলনা করতে বসে যাই। ঠিক যেমন পুরনো মোবাইলের সাথে নতুন মোবাইলের ফিচার্সের তুলনা করা, তখন এই যে ভালোবাসা, তখন আমাদের এই সেই নতুন মানুষটির প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা জন্মে যায়। তখন মনে হয় এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে, এই মানুষটা আমাকে কতটা বোঝে। আর তখন আমাদের সেই ভালোবাসার মানুষের সাথে শুরু হয় ঝগড়া, ঝামেলা, অশান্তি, সব কিছু বাড়তে থাকে। আর সেই সময় আমাদের মন থেকে ভালোবাসার মানুষটি বেরিয়ে যায় এবং সেই নতুন মানুষটি আমাদের মনে জায়গা করে নেয়। আর ঠিক এই সময় তার সাথে ঝগড়া হলে, ঝামেলা হলে তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, তার যে কোনো কথাতে বিরক্ত লাগতে শুরু করে দেয়, তার সাথে রাগ করে
কত রাত, দিনের পর দিন, রাতের পর রাত কথা বলা হয় না। সে রাগ করে থাকলে তাকে কখনো মানানো হয় না। ঝামেলা হলে, ঝগড়া হলে সব কিছু ঠিক করতে ইচ্ছে করে না। আর ঠিক এইভাবেই সম্পর্কটা ধীরে ধীরে ভাঙতে থাকে। আর ঠিক এই সময় তুমি তোমার খারাপ মন নিয়ে সেই নতুন মানুষটার সাথে কথা বলতে চাও। আর তুমি যখন কোনো মানুষের সাথে খারাপ মন নিয়ে কথা বলতে যাবে নতুন মানুষের সাথে, নতুন মানুষ তোমার সাথে ভালো মতন কথা বলবে, আর তখন মনে হবে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ভালোবাসে না, এই মানুষটি তোমাকে কতটা ভালোবাসে, এই ভালোবাসার মানুষটি তোমাকে কতটা কেয়ার করে, তোমাকে কতটা বোঝে। আর ঠিক এইভাবে ভালোবাসার মানুষটি আমাদের লাইফ থেকে দূরে চলে যায়। এইভাবে অনেক সম্পর্ক ভেঙে যায় একটা নতুন মানুষ আমাদের লাইফে চলে আসার জন্য। আমাদের মনের কথাগুলো যখন নতুন মানুষের সাথে কথা বলে ফেলি, একটা সম্পর্কের মধ্যে অনেক ঝগড়া হবে, ঝামেলা হবে, সেই জিনিসটাকে ঠিক না করে যখন তুমি একটা নতুন মানুষের সাথে কথা বলতে যাবে না, তখন সেই মানুষটাকে তোমার ভালো মনে হবে। আর ঠিক এই সময় তোমার ভালোবাসার মানুষটি তোমার মন থেকে অনেকটা দূরে চলে যাবে, আর তখন সেই মানুষটাকে তোমার বেশি ভালো লাগবে। আর ঠিক এইভাবে অনেক সম্পর্ক ভেঙে যায়। দুটো মানুষ একটা সম্পর্ক গড়ে তোলার জন্য কতটা সময় লাগে, দুটো মানুষ কতটা এফোর্ট দিয়ে, কত রাতের পর রাত জেগে, কত দিনের পর দিন কথা বলে, তার ভালো মন্দ জানা, সব কিছু দিয়েই কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। আর সেই সম্পর্ক ভাঙতে কিন্তু ঠিক কিছু দিনের সময় লাগে, কিছু মিনিটের সময় লাগে। দেখো, মানুষ লাইফে বিজি থাকে, কোনো কাজ না কারণে বিজি থাকে। তাই বলে তুমি তোমার ভালোবাসার মানুষে তোমার কারো তার সাথে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, আর সেই জিনিসগুলো যখন তুমি অন্য মানুষের সাথে শেয়ার করবে, তখন নতুন মানুষ তোমাকে মনে হবে অনেক ভালো। কিন্তু আসলে একটা কথা আছে না, পুরনো জিনিসই ভাতে বাড়ে, নতুন জিনিস কখনো কিন্তু ভাতে বাড়ে না। পুরনোর সাথে তুমি যখন তুলনা করবে, তখন তোমাকে মনে হবে নতুন অনেক ভালো। কিন্তু পুরনো তোমার সব কিছু জানে, তোমার খারাপ সময়ে তোমার সাথে ছিল, তাই সেই মানুষটাকে কখনো ভুলতে নেই। আর এইভাবে অনেক মানুষ আমাদের ছেড়ে চলে যায়। এইভাবে এই জিনিসটা কখনো করো না। সম্পর্কে যে প্রবলেমটা হয়েছে, দুজন দুজনের সাথে কথা বলো, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, সেটা দুজনের সাথে কথা বলে সেই জিনিসকে সলভ করো। দেখবে লাইফে অনেক খুশি থাকবে, অনেক হ্যাপি থাকবে। তাই কখনো কোনো মানুষকে ফট করে ছেড়ে চলে যেও না, কারোর সাথে কথা বলা বন্ধ করে দিও না। সেই মানুষটা হয়তো তোমাকে খুবই ভালোবাসে, তাকেও একটা চান্স দাও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।